गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षात परब्रह्म तस्मै श्री गुरवे नमः। আমি সমস্ত মহারাজদের দণ্ডবত প্রণাম করে আমি কৃপা ভিক্ষা করছি, আমি যেন গুরুদেব আদেশ করেছে আমি যেন কিছু বলতে পারি, আপনাদের আশীর্বাদ চাইছে। গুরুদেব আসেন কেন? ওই প্রথমে মহারাজ বলেছেন যে গুরু হরি অজ্ঞ জীব তরাইকে ভগবান হরি ধরাধামে অবতীর্ণ গুরু রূপ ধরি। অজ্ঞ জীব তরাইকে ভগবান হরি কি জন্য আসছেন? ধরাধামে অবতীর্ণ গুরু রূপ ধরে। গুরু মন্ত্র মুক্তি দিশা গুরু কৃষ্ণ তুল্য, গুরু মন্ত্র মুক্তি দিশা গুরু কৃষ্ণ তুল্য, গুরু নাম পালন করো সদা মহামূল্য। গুরু যদি রুষ্ট হয়ে অসন্তুষ্ট ঈশ্বর, সাধ্য সাধন তত্ত্বে গুরুই শুধু নির্ভর। আচ্ছা গুরু যে আমরা বলি, ধরুন এখানে আমরা সবাই আছি, কোথায় বসে আছেন মহারাজরা? কোথায় কোথায় এটা কি বলে চৌকি? হ্যাঁ, আর আপনারা কোথায় বসে আছেন? জমি। তাহলে এনারা সব চৌকিদার, আপনারা জমিদার। বড় কে জমিদার না চৌকিদার? চৌকিদার বড় নয়, জমিদার বড়। চৌকিদারের কাজ কি? যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগানো। আমরা কিসে ঘুমিয়ে আছি? গুরুদেব জাগাবেন কিসে ঘুমিয়ে আছি? কিসে ঘুমিয়ে আছি? কে আমি কে আমার কবু নাই ভাবি, মায়া মোহে বদ্ধ হয়ে আধারে যে ডুবি। সংসারে যদি থাকি মায়া মেখে গুরুদ্বীপে, পরব্রহ্ম যদি নাই দেখে। সংসারে যদি থাকে মায়া শক্তি মেখে গুরুদ্বীপে, যদি পরব্রহ্ম নাই দেখে তাহলে কি হবে? সস্তে পিসপান করে যেন তারা, সস্তে পিসপান করে যেন তারা। কি হয়? বিশ্বে জন্মে বিশ্বলোকে হয় সর্ব সব হারা। গুরুকে যদি পরব্রহ্ম হিসাবে না দেখে, বুঝছেন কেন? বলছে দুজন গুরু কি করেন দেখুন, দুজন মিত্র ছিল নেতা, একটা মিত্র খুব ব্যবসা খুব খারাপ যাচ্ছে, তো কার কাছে যাবে? জ্যোতিষীর কাছে যাবে। জ্যোতিষী বললো মিত্রকে যে হারে তুই যে বাড়িতে থাকিস সেই বাড়িটা তোকে সুইচ করছে একটা অন্য কিছু, অন্য বাড়ি নেই, ও অন্য বাড়ি নেই, তাতেও লস হয়। তখন আরেকটা জ্যোতিষীর কাছে গেল, বড় জ্যোতিষী, নিয়ে বলছে তো কি ব্যাপার? না বলছে আমার তাও তো লস হচ্ছে, না হচ্ছে বলছে তুই না এই জামাটা পরে আছিস এই জামার রং তোকে সুইচ করছে না, এই জামার রংটা চেঞ্জ কর, চেঞ্জ করে দিল তাতেও লস। তখন আর একটা জ্যোতিষীর কাছে বলছে কি তাতেও লস, বলছে কি করবো? না হচ্ছে এবার তুই এক কাজ কর, তোদের সঙ্গে যারা থাকে তাদেরকে বদলে নে, তাদেরকে বদল কর, ঘুরে দিল তাতেও লস। তখন গুরুদেবের কথা মনে পড়েছে, চল গুরুদেবের কাছে যাই। নি গুরুদেবের কাছে গেছি, নি গুরুদেব বলছে গুরুদেব এই আমার বন্ধু এত সব বদল করেছে তাতেও এর লস চলছে। গুরুদেব তোকে দেখে বলছে এত সব বদল করে দিলি? না বলছে হ্যাঁ, বলছে নিজের স্বভাবটা বদলে নে তাই নাকি উদ্ধার হয়ে। গুরুদেব আমাদের স্বভাবটা বদলে, স্বভাব বদলার পরে দাস হতে হবে, বললেন শরণাগতি, বুঝেছেন শরণাগতি। শরণাগতি কি? এখন মায়ার জাল আমাদেরকে ওকে ফেলেছে, ঠিক আছে, আমরা ভক্তির জলের মাছ, মায়ার জালকে ছুঁড়েছে। এইবারে যদি কোনো জেলে জাল ছুঁড়ে কোন মাছ ধরা পড়বে না? ছোট মাছ, কে বললেন ছোট মাছ, কে বললেন পাকাল মাছ, নাকি সব মাছ ধরা পড়ে যাবে। কিন্তু যে মাছগুলো জেলের চরণের কাছে ঘোরাঘুরি করবে তারা জীবনে ধরা পড়বে, বুঝেছে? তাইলে চরণের কাছে ঘোরাঘুরি করুন, তাইলে কোনোদিন মায়া আপনাকে ধরতে পারবে না। গুরুদেবের চরণ আশ্রয় করে যে গুরু গোবিন্দ দোনো খড়ে কাকে লাগু পায় বলিহারি যাও গুরু কো গোবিন্দ দিও দেখায়।
কি হয়, বুঝি গুরু আর গোবিন্দ না চলে এসেছে, গোবিন্দ চলে এসছে, আপনি কাকে প্রণাম করবেন আগে? গোবিন্দ করবেন না গোবিন্দ রাগ করবে করবেন? প্রথমে করি প্রণাম গুরুদেবের পায়, তারপর করি প্রণাম গোবিন্দের পায়। কেন? ধন্য গুরু তোমার মন্ত্রে চেনালে যে হরি আমায়, আমি তো হরি চিনতাম না, তোমার মন্ত্র দিলে তবে আমি হরিকে চিনতে পারলাম। তাহলে কাকে প্রণাম ফার্স্ট? গুরুকে, বুঝেছে? তাহলে কি অগ্রে গুরু পূজা, পরে কৃষ্ণ পূজা, গুরুদেবের শ্রীকৃষ্ণ প্রসাদ সমর্পণ, গুরুদেবের আজ্ঞা লয়ে কৃষ্ণ পূজিবে যতনে, শ্রী গুরুদেব স্মরণ করে কৃষ্ণ বলিবে বদনে। ওই যে বললেন মহারাজ কায়ো মন বাক্যে, বুঝেছেন? কায়ো মন বাক্যে, কায় মানে শরীর। এবারে দুটো জিনিস, সাথ আর সঙ্গ। সাথ যদি হয় তাহলে আপনাকে গুরুদেবের সঙ্গে থাকতে হবে, যেমনি গুরুদেব চলে গেলেন তেমনি আনুগত্য আমাদের চলে যাবে মনে বলে। কেন যায়? তখন সঙ্গ করতে হবে, মনটা যেন মনে থাকে। আর বাক্য কি গুরুদেবের? গুরু বাক্যটা কি? গুরুর বাণী করলে পালন, গুরুর বাণী করলে পালন, গুরুরই পূজা হয়, গুরু মন্ত্রে না নিলে দীক্ষা প্রভু দূরে। গুরুর বাণী কর পালন, খোলো মনের দ্বার, সবারই মন যে শীতল করে শান্তি মেলে। ভগবান আমাদের কি দিয়েছেন? গুরুদেব বলেছেন একদিন, মুখ দিয়েছেন আর কানও দিয়েছেন, দিয়েছেন মুখ দিয়েছেন কথা বলবার জন্যে, আর কান দিয়েছেন শ্রবণ করবার জন্যে। তো আমরা কারো প্রশংসা, আমি নিজের প্রশংসা চাই না, কেউ আমার বদনাম করুক তাই চাই, প্রশংসা শুনতে চাই। তাহলে তুমিও প্রশংসা করো লোকের, তাহলে তুমি সবসময় প্রসন্ন প্রসন্ন থাকবে। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরই মান, সর্বজীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। বুঝলেন? গুরুর সেবা, গুরুর সেবাটা কি করে হবে? দেখুন রামের সেবা করে হনুমান, তো যখন সুগ্রীবের কাছে পর্বত যাচ্ছে তখন পর্বতে উঠবে, তো হনুমানজি বলছে এক কাজ করুন, আমার দু কান্দে বসুন, যারা আমরা ফটো দেখেছেন লক্ষ্মণ রাম লক্ষ্মণকে দু কান্দে বসে। তখন রাম বলছে আচ্ছা হনুমান তুমি যে এমনি করে নিয়ে যাচ্ছ যদি পড়ে যাই? বলছে ভগবান পড়বে? বলছে হ্যাঁ পড়ে যেতে পারি। তো বলছে দেখো তুমি আমার কান্দে বসছো, তোমার চরণগুলো কোথায় আছে? আমার বুকে, ঠিক আছে, আর তোমার হাতটা কোথায় আছে? আমার মাথায়। তাহলে এবার যদি পড়ে যাও তোমারই বদনাম হবে, মাথায় হাত রেখেছি ও বুকে চরণ নিয়েছি তাতেও ফেলে দিচ্ছ। হ্যাঁ তাহলে বুকে দিয়ে দাও, চরণটা নিয়ে নাও বুকে, আর মাথায় হাতটা রাখো, তাইলে যদি পড়ে গুরুর বদনাম। অগ্রে গুরু পূজা বললাম না, কি করে হবে এটা? হবে কিন্তু বলতো, স্বীকার করো বকলমে দাও, মোর মতো পাপি না এই জগত ভিতরে, আমার মতো অপরাধী না এই জগত সংসারে, এত সব অপরাধ আর পাপ আমি পরিহারে পাই লজ্জা সব জানো তুমি, অতএব আমি লইন গুরুদেবের শরণ, তুমি সর্ব ঈশ্বরেশ্বর গুরুদেব নন্দ। দিয়ে দাও বকলমা দাকে, দেখো হয় কি। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্য মানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে, আপনাকে অন্তর্যামী রূপে শিক্ষা দিয়ে রাত্রে দেখেন গুরুদেব কি বলছেন করুন, যাতে গুরুর বাণী কর প্রচার, খোলো মনের দ্বার, সবারই মন যে শীতল করে শান্তি মেলে তার। হরে কৃষ্ণ কৃপা শিক্ষা প্রার্থনা করি। তদনন্তর বিশ্ববন্ধিত আচার্য ভাস্কর জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের রাতুরচরণী অসংখ্য কোটি দণ্ডব প্রণতি জ্ঞাসপূর্ব তার অহিতিকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। অতঃপর শ্রী শ্রী রূপানন্দ গৌড়ীয় গুরুবর্গ এবং শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি পূর্বাচার্য নিত্যলীলা ভ্রষ্ট শিষ্যম ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ এবং সমিতির বর্তমান সভাপতি আচার্য অলঙ্কৃত করেছেন প্রবীণ গৌড়ীয় বৈষ্ণব আচার্য পরম পূজ্যপাদ হৃদণ্ডী স্বামী শিষ্যমত
ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের শ্রীপাদ পদ্মে অসংখ্য কোটি দণ্ডবত নাম নিবেদন করি, তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। অতঃপর মঞ্চে সমাসীন সমস্ত ত্রিদণ্ডী পাদ সমবেত বৈষ্ণববৃন্দ, সুধি সজ্জন মণ্ডলী এবং ভক্তিমতী মাতৃমণ্ডলী সকলের উদ্দেশ্যে জানাই যথাযোগ্য দণ্ডবত প্রণাম ও সাদর কুশল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম ভারত সর্বপ্রথম পরমার্থ করণময় পতি পাবন এবং বিষ্ণু পাদ রুদ্রেশ্বর অষ্টোত্তর সংভক্তি কুসুম শ্রমণ বসে মহারাজ জি অভয় চরণ বৃন্দে অনন্ত গণে প্রণাম জানিয়ে তিনার অভিযোগ কৃপা প্রার্থনা করি। অভিন্ন গুরুপাদ পদ্ম নেত্র বিষ্ণু শ্রী ভক্তি প্রজ্ঞান কেশব শ্রী মহারাজ চরণ জানাই অনন্ত গণে প্রণাম। পরম গুরুপাদ পদ্ম নেত্র বিষ্ণু শ্রী ভক্তি সিদ্ধান্ত গোস্বামী ঠাকুর তিনার চরণ জানাই অনন্ত গণে প্রণাম। এই সভার সভাপতি সংস্কৃতবিদ শাস্ত্রবিদ ত্রিদণ্ডী ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজ তথা ত্রিনাদের মূর্ত বিগ্রহ গৌড়ী বেদান্ত সমিতির বর্তমান আচার্য সভাপতি ত্রিদণ্ডী সংস্কৃত ভক্তি বেদান্ত পর্যন্ত গোস্বামী মহারাজ অভয় চরণারবিন্দে অনন্ত কোটি প্রণাম জানি তেন অভিযোগ কৃপা প্রার্থনা করি। সভা সভি সন্ন্যাসী বৃন্দ বাবাজি ব্রহ্মচারী মাতৃবৃন্দ সকলকে যথাযোগ্য দণ্ডবত অভিবাদন, সকলে ভগবানের কৃপাতে প্রসন্নতা লাভ করুন। আজকের বিষয়বস্তু গুরুতত্ত্ব গুরু সেবার মহিমা। তো গুরুতত্ত্ব কিরকম প্রভুপাদের ভাষাতে বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন যে নিজের কথা সর্বস্ব এবং ত্রিভুবনের যথা সর্বস্ব যিনি কৃষ্ণ সেবার জন্য ব্যস্ত তিনি প্রকৃত গুরু। মানে গুরুর নিজস্ব কিছু নাই, শুধু কৃষ্ণ সেবার জন্য। আর শিষ্য নিজের যথা সর্বস্ব এবং ত্রিভুবনের যথা সর্বস্ব গুরু সেবার জন্য ব্যস্ত তিনি প্রকৃত শিষ্য। সবার বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ গান্ধীর করুণা প্রার্থনা, নিত্যকাল গান্ধীর সেবা করে জীবনকে ধন্যবাদ দেবনীতা আনন্দ রাধা সবাই। গুরু তত্ত্ব মহিমা অল্প করে জিনিস কথা আছে। গুরু কৃষ্ণ ভুবন, শিষ্য যদি গুরুকে কৃষ্ণ স্বরূপ না মনে করে সে তো অবজ্ঞা করে বসবে। গুরুকে কৃষ্ণ স্বরূপে স্বরূপে জেনেই তার ভজন করতে হবে, কিছু কম মনে করলে তার তো প্রাকৃত বুদ্ধি এসে যায়। চটিটা হারিয়ে গেছে, এটা গুরু চটিটা আছে, এটা করে আমি ঘুরে আসি। বসবার জায়গা পাই যাচ্ছে না, গুরু কে একটাই হবে গিয়ে বসে বলো না। গুরুর চেয়ারে বসে গেলে যদি একটা স্কুলে একটা ছাত্র গিয়ে হেডমাস্টারের চেয়ারে আর অন্যান্য ছাত্রগুলো শিক্ষকদের অন্যান্য শিক্ষকদের চেয়ারে যদি গুরু শিখায় আর হেডমাস্টার ঢুকিয়ে দেখতে সব তো চেয়ার টেবিল সব দখল হয়ে গেছে ছাত্র, কি ব্যাপার ছাত্রকে যদি কি হেডমাস্টার আর অন্যান্য টিচার চেয়ার গুলো দেন, আমরা তো টিচার। তাহলে এই যদি কথা হয় তাহলে আর পর্যন্ত আর টিচার হেডমাস্টার বলে কিছু থাকছে না, আর টিচারও থাকছে না, সেই স্কুলে কিছু লেখাপড়া হবে না, তারা কিছু উন্নতি কিছু করতে পারবে।
সবই যেরকম, সবই যদি আমরা ভগবান হয়ে যায় তাহলে ভগবানের সেবাটা করব। তাই গুরুকে ঈশ্বরী ভাব, কিছু কম মনে করলে উনি প্রাকৃত বুদ্ধি এসে যাবে, গুরু চরিত্র। এই জন্যে সর্বশাস্ত্রিকায় রবীন্দ্র ভক্তি ভারতী নৃসিংহ, এইটা বাংলা পত্রিকা বললেন, সর্বশাস্ত্রে গায় শ্রী হরি সরি ভক্তগণ ভাবেন সেই অভিযোগ। আমরা যে ভক্ত গুরুকে কিন্তু শ্রী হরি স্বরূপে জানতেন, ভগবানকে কমা যদি মনে করেন তার তো সত্তা ভক্তি কম হবে। যদ্যপি কিন্তু প্রভুর যিনি প্রিয় অবদেশ, যদি তিনি স্বয়ং কৃষ্ণ নয় কিন্তু তিনি প্রিয় প্রিয়তম স্বরূপ। যেমন প্রাইম মিনিস্টারের সেক্রেটারি, সেক্রেটারি সে তো প্রাইম মিনিস্টার নয় কিন্তু ওই সেক্রেটারির কথায় প্রাইম মিনিস্টার ওঠে আর বসে, ওঠে আর বসে। প্রাইম মিনিস্টার বলছে এই আমার সেক্ষেত্রে যেতে পারবে সেক্রেটারির পাওয়ার প্রাইম মিনিস্টারের সমানে। কলকাতায় উঠবে আর তার যে গুরুর কথায় ভগবান উঠে আর বসে তাই কি আমার সমাজ মনে করতে হবে যে আমি হাজার সেক্রেটারি গুরু হতা? মানে এত পাওয়ারফুল প্রাইম মিনিস্টারের কেউ সেক্রেটারি পাওয়ার বেশি, কেউ যদি দেখা করতে যাবে আমি পারবো না, আমার ও আমার সেক্রেটারি যাও আমার এখন বিধি কত আমার কাজ, আমি কত আমার ভারতের কত কাজ আছে চিন্তা আছে আমি পারবো না তোমার কাজ। কিন্তু প্রাইম মিনিস্টার সেক্রেটারি সঙ্গে খুব পীড়িত আছে, আপনি প্রাইম মিনিস্টার তুমি বলে হবে না, আপনি একটা সময় বের করে চার 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 একটা জায়গায় দেখি যে একটা জায়গায় পাঁচ মিনিট পাঁচটা মিনিট বলছি ওই সময়টা চলে আসবো আমি তোমাকে ঢুকি দরখাস্ত করতে হবে না, অন্য লোকের করতে হলে তাকে এক বছর আগে দরখাস্ত করতে হবে, তাকে দরখাস্ত করতে হবে না। আর সেই যাওয়ার পাস দিয়ে দিয়েছে, হ্যাঁ অন্য লোকে তো দরখাস্ত করে পাস দিতে হতো, কত পুলিশ পার করে তবে সেখানে যেতে হতো তার ঘরে, কিছু লাগবে না কার্ড দিয়ে দিয়েছে সেক্রেটারি। ও বলছে শুনতে বাদ দিল উনি তার কাজটা হাসি হাসি করতে চলে দেখুন। তাহলে সেই জন্যে গুরুকে এবার প্রাইভেট ভগবানের একবার প্রিয়ে প্রিয়ে জাগতিক উদাহরণ, সেই জগতে সেই উদাহরণ নয়, মানে গুরু খুব পাওয়ার আছে। এই জন্যে বলছেন চৈতন্য চৈতামৃত তিনি একবার কষ্ট করে বলছেন গুরু কৃষ্ণ রূপম শাস্ত্রের প্রমাণ, শাস্ত্রে ভাগবতী কি বলছেন ভগবান কৃষ্ণ নিজে বলছেন আচার্য মান বিজানিয়া না অন্যত করেছে, আচার্যকে আমার স্বরূপ জানবে, গুরুকে আমার স্বরূপ জানবে। ওখানে ভগবানের প্রিয় গুরু ওসব কিছু কথা বলেনি, মানে ডাইরেক্ট ভগবান বলছে
বলেছেন উদ্ধব উদ্ধব দেখো গুরুকে আমার স্বরূপ জানবে, আচার্য মান বি জানিয়া না বললে কঠিন আমার স্বরূপ জানবে কখন অবতে করবে না চটিটা হারিয়ে গেছে গুরু চটিটা পড়ে আছে একটু পড়ে ঘুরে আসছে গুরু থালার মতো থালাটা হারিয়ে গেলে গুরু থালাটা খেয়ে নি তোমার তোর মেজে দেবো বলি লাজ করবে না এবার গুরুকে হ্যাঁ আচার্য মা আমি জানি গুরুকে আচার্য আমার স্বরূপ জানি না হওয়ার মাম অন্য তো করেছি কখন অবজ্ঞা করবে না মানুষ বলে কখন হবে না মর্তা বুদ্ধি কখন মনুষ্য বুদ্ধি না মর্তা বুদ্ধি কখন মনুষ্য বুদ্ধি করবে না আমরা তো মানুষ বুদ্ধি করে বসি অনেক প্রায় অনেক সময় গুরু খায় ঘুমায় আর গুরুর মধ্যে দেওয়া কি আছে গুরুর সঙ্গে আমরা সব ঝগড়াও করি তা বলছেন না বলছি কখনো মনুষ্য বুদ্ধি করবে না আমাদের হয় না কেন আসল কথা এইখানে গুরুকে ঠিক ঈশ্বর বুদ্ধি করতে পারি না আমরা যত সাধক আছি অতটা গুরুকে সম্মান আমরা দিতে পারি না যে গুরু যা বলছেন তাই করতে হবে যা নির্দেশ দিয়েছেন গুরু রাজ্যে পালন করতে গুরুকে ঈশ্বর সর্বই জানতে হবে গুরুকে ঈশ্বর স্বরূপ জানতে হবে গুরুর সঙ্গে ঝগড়া করে গুরুর সঙ্গে ভাগবত ক্লিয়ার বলছেন কখনো মনুষ্য বুদ্ধি গুরুকে না করো কীর্তন আছে গুরুকে মনুষ্য গান না করো কখন যেটা গুরু দিলেন যাবে কথা আছে সকল দেবতাই আছে শুক্লের গুরুর মধ্যে সকল দেবতাই রয়েছে এই জন্য গুরুকে আমাদের মানে কৃষ্ণ বুদ্ধি করে যদি না যদি ওই অপরাধের ভয় আমরা তো সত্য মুক্তি গুরু নাই এমনি আমরা বদ্ধ জীব আর কিছু গুরুর থেকে গুরু ভগবানের চেয়ে এত কমা এই যদি বলি তাহলে তো মোটেই তাই হচ্ছে যে গুরু বাক্য একেবারে কৃষ্ণ বাক্য এই কজন মনে করে গুরু বাক্যটাই কৃষ্ণের বাক্য গুরুমুখ পদ্ম বাক্য চিন্তেতে করিয়া ভক্ত আর না করিও মনে আসে গুরু গুরুমুখ পদ্ম বাক্যটাই একেই কৃষ্ণ বাক্য মনে আর না করিও মনে আসা অন্য আশা করবে না গুরুদেব এটা বললেন একটু কম করিলেও হবে গুরু যা বলেছেন ঠিক ঠিক না না করিলেও গুরুদেব ক্ষমা করে দেবে কিন্তু গুরুমুখ পদ্ম বাক্য চিন্তিতে করিয়া ভক্ত আর না করিও মনে আসা শ্রী গুরু চরণের রতি এই সেই উত্তমা গতি শ্রী গুরু চরণের রতি এই উত্তমা গতি গুরুদেবের রতি এইটাই মানে গুরুদেব যা বলছেন তাই যে প্রসাদে সর্বাশা সর্বাশা তখনই পূরণ হবে কৃষ্ণ প্রাপ্তি তখনই হবে যখন আমাদের গুরুকে কৃষ্ণ বুদ্ধি করতে পারবো আমরা তো তা করতে পারি না গুরু সব ঝগড়া করি গুরুর আদেশ ঠিক ঠিক পালন করি না এই জন্য আমাদের ঠিক ঠিক ভক্তি হয় না এই জন্য এই গুরু তত্ত্ব কৃষ্ণ তত্ত্বই কৃষ্ণ সকল শাস্ত্রেই করছে আচার্য মা উয়ানি হাত না বন্যে পরিচিত না মর্ত বুদ্ধ সিদ্ধ সর্বদেব ময় গুরু সর্ব
মায়া গুরু মানে গুরুর মধ্যে সমস্ত দূরতাই আছে এবার বলছে জ্যেষ্ঠাস্তি ভক্তি ভগবতী অকিঞ্চন সর্বই গুণস্তত্ব সমান গুরুতে এবং ভগবানকে যার ভক্তি থাকবে সমস্ত দেবতাগণ তার সদ্গুণের সঙ্গে তার মধ্যে আসবে সুতরাং আমাদের সকলেরই কর্তব্য গুরুপাদ নদী সাক্ষাৎ কৃষ্ণ জ্ঞানেই সেবা করবে ভগবান তার কথা অমান্য করবে না তাহলে কিন্তু যদি গুরুকে ভগবানের থেকে একটু ক্ষমা মনে করে না তাহলে গুরু ভক্তি কৃষ্ণ ভক্তিও গেল আর গুরু ভক্তিও গেল সুতরাং আর সময় নেই একটু বলবেন আর গুরু সেবা অনন্ত মহিমা আছে আবার সময় বলা যাবে আজ এখানে দেখা যায় না আমার মতো তিনি সব কিছু করছেন তো তিনি ভগবান কি করে হয় ভগবান করে তাকে যদি না মানি কি অসুবিধা একটা সাধারণ এক্সাম্পল আমি দিচ্ছি আপনার লোহা জানেন তো লোহা শীতল ঠান্ডা লোহাটাকে অগ্নিতে তো সমর্পণ করে দেন অগ্নিতে সমর্পণের দ্বারা কি হলো কিছুক্ষণ পরে দেখা গেল লোহাটা লাল শীতল বসে আপনি যদি বলেন যে তো লোহা আমি তো জানি আর ঘরে পড়েছে লোহা তো ঘর পড়াতে পারে না আগুন পড়ে আমি হাত দিয়ে দেবো কি হবে হাত দিয়ে দেন কি হয় অবস্থা পুড়ে ছাইয়ে যাবে লোহা শীতল বসে সে কি করে পড়াচ্ছে সমর্পণ অগ্নিতে সমর্পিত হয়েছে অগ্নি হয়েছে সেই প্রকার সমর্পণ যদি ঠিক মতো হয় ভগবত পাদপদ্মে নির্বাদ আত্মসমর্পণ করে যাবে ভক্তাশ্ব ত্যাগ করে এই ভগবত নয় দেখ বিশ্বাস কি করে তাকে মানুষ দেখে সমর্পণের দ্বারা সে গুরুই সে ভগবত ভগবান স্বরূপ হয়ে গেছে ভগবানের সব কিছু ওখান থেকে পাওয়া যায় অতএব সেই জন্যে বাইরে খেয়ে কেবল মানুষ দেখলে হবে না কাজকে দেখতে হবে তত্ত্ব গুরু কোনো ব্যক্তি নয় গুরু হচ্ছে তত্ত্ব একবারে একটা মাটি একবার মাটি দেয় মাটি আনতে গেলে মাটি ভিড় চলে যায় সারাদিন চেষ্টা করেই পারতে পারেন তবে আপনি আদেশ পালন হচ্ছেন তাহলে আমার কি করে দিতে হবে আমার দিতে হবে না সেই জন্য আমি সুখী অন্তত আপনার আদেশটা পালন বলে হয়ে গেছে আমার যেই উদ্দেশ্যে আমি তোমাকে পাঠিয়েছি আমি দেশ এসে যে তুমি আমার আদেশ পালন করেছো তোমার সুখী অর্থ উঠে গেছে এসো আর তোমাকে সেই আগুনের নাম হলো উদ্যা অর্থে আমাদের গুরুপাদ পদ্ম আশ্রয় করে গুরুর যে অবিচারণীয় এ আদেশ বিচার না করে পারবে অর্থে আজকে অনেক রাত হয়ে গেছে এই পর্যন্ত আজকে থাকা এর পর তো আরো তিন দিন চলবে সব কথা আলোচনা আজ এইখানে আমার সহায় Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Nitai Gaur Hare প্রেমানন্দে হরি হরি বল জয়
श्री श्री गौरांग गंधर्वी गगरीधारी श्री श्री राधा मिनत बिहारी जो की जय। श्री गोविंद गोपीनाथ मदन मोहन जी राधा श्याम सुंदर जो की जय। परम आराध्य तम श्री श्रील गुरुपाद पद्म जगत गुरु नित्य लीला प्रविष्ट विष्णुपाद अष्टोदर्शत श्री श्रीमद भक्ति वेदांत श्री श्रील वामन गोस्वामी गुरु महाराज।